পদ্মা যমুনা তিস্তা ব্রহ্মপুত্র সহ বেশ কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে দেশের উত্তর মধ্যাঞ্চলের বিভিন্ন জেলায় নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। বন্যা দুর্গত এলাকায় খাদ্য বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, ত্রাণ সহায়তা না পাওয়ারও অভিযোগ রয়েছে বানভাসীর। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চব্বিশ ঘন্টায় ফরিদপুরের গোয়ালন্দ পয়েন্টে পানি বিপদ সীমার 44 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে সদর উপজেলার নর্থ চ্যানেল ও ডিগ্রিচর ইউনিয়নের 6টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সংকট। রাস্তায় পানি, এদিক পানি, ওদিক পানি, সব দিকেই পানি। একই চিত্র রাজবাড়িতেও প্লাবিত হয়েছে। কালুখালী, গোয়ালন্দ ও পাংশা উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল পানিবন্দী হয়ে পড়েছে এসব এলাকার প্রায় 8,000 মানুষ। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদী তীরবর্তী বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী হাজারো মানুষ। ঘরবাড়িতে পানি ওঠায় উঁচু বাঁধে আশ্রয় নিয়েছেন অনেকে। বানভাসীদের অভিযোগ, খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করলেও পাননি কোনো ত্রাণ সহায়তা। খাওয়া দাওয়ার কষ্ট, গোসলের কষ্ট, পানি টিউবওয়েল তলায় আছে, আমরা চলাই খুব কঠিন। আমাদের পাশে কেউ আমাদের সাথে দাঁড়ায় না। রংপুরের তিস্তায় পানি বৃদ্ধি পেলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হলে তা পাননি অনেকে, এমন অভিযোগও রয়েছে। ঘর দুয়ের আকাশ উলে সব ডুবে গেছে, করি খামো তার কোনো বুদ্ধি নেই। সরকারি সাহায্য সহযোগিতা আমরা পাই না। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকায় পানিবন্দী প্রায় 30,000 মানুষ। তলিয়ে গেছে 12,000 হেক্টর জমির ফসল, ভেসে গেছে অর্ধশত পুকুরের মাছ। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে ঘাঘট ও করতোয়ার পানি বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।